আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় প্রবাসী ভাড়া আশা করি ভালো আছেন দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আপনাদের সাথে হয়তো এই শেয়ারের মাধ্যমে এই কথাগুলোর মাধ্যমে আপনি হয়তোবা অনেক উপকৃত হতে পারেন আশা করি দর্শক সৌদি আরবে যারা নতুন প্রবাসী আসে তখন আসার পরে অনেক বড়ো বড়ো সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে অনেকে আকামা পায় না অনেকে কপিল পায় না অনেকে হয়তো বা রসুন বেশি আসার কারণে একা আমার রেনু করতে পারে না আসলে এগুলোর সমস্যার সমাধান কি জাস্ট আমরা একটু আজকে সহজভাবে বলবো এখানে আসলে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে পনেরো বিশ মিনিটও আমি বলে শেষ করতে পারবো না এখানে অনেক বিষয়বস্তু আছে আমি জাস্ট এমন টপিক্স নিয়ে কথা বলবো যেগুলোতে আপনাদের উপকার আসে তো সে বিশেষ করে যারা যাদের কফিল আছে ধরেন আপনার কোফিল ওকে কফিল ভালো ঠিক আছে এমন কফিলের আন্ডারে আপনি আছেন কিন্তু সমস্যাটা হলো কোথায় যে আপনার আকামার টাকা বেশি আসতেছে ন হাজার পাঁচশো ছিষট্টি টাকা মুক্তও আসতেছে এই জন্য আঁকামা রেনিউ করতে পারেন না শুধু স্রেভ মনে রাখবেন শুধুমাত্র যারা নতুন বিষয় সৌদি আরবে আসেন মোয়াস তাদের বিষয় আমি কথা বলতেছি আকামা আঁকামাধারে যারা তাদের বিষয় না মনে রাখবেন এই টফিকসটা শুধু যাদের ভিসা যাদের পাসপোর্ট আছে শুধু ভিসা একামা নাম্বারও তোলেন না শুধু ভিসা নিউ এই ধরনের লোকদের ব্যাপার বিষয় কথাগুলো আমি এখন বলতেছি এখন কথা হলো যদি আপনার কফি ঠিক থাকে আঁকামার টাকা যদি বেশি আসে আঁকামা করতে গেলে যদি টাকা বেশি আসে তাহলে করণীয় কি তাহলে একটা ওয়াস্তা রয়েছে একটা সিস্টেম রয়েছে মুক্ত বা আমলের রসুন কম করে আঁকামাটা রেণিউ করার এক বছরের জন্য শুধু সে প্রথম বছরের জন্য একামাটা কম টাকা দিয়ে একামা করতে পারবেন ন হাজার পাঁচশো টাকা লাগবে না এটা কোনো মুক্তের মাধ্যমে আপনি চাইলে করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে দিবেন যে ভাই আমার এই সমস্যা আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো দর্শক আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখন কথা হলো আপনি হয়তো বলবেন যে ভাই আপনার নাম্বার দিচ্ছেন না কেন আমার হোয়াটসঅ্যাপে অলরেডি দুই হাজার নাম্বার আছে আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ কতজন কয়টা নাম্বার আছে কি বলবেন এমনকি আপনারা যদি আমি কোনো একটা গ্রুপে অ্যাড করে দেয় হোয়াটসঅ্যাপ বলেন মেসেঞ্জার বলেন এক সপ্তাহ পরে আপনি লিভ নিয়ে নেবেন তো আমি কতটা যন্ত্রণা প্রতিদিন সহ্য করতে হচ্ছে কত কত মেসেজ আমার কাছে আসে আমি এগুলো অ্যান্সার করি তারপরেও নাম্বার যাদের কাছে আসে তার তো সাথে কথা হয় কম বেশ আর চেষ্টা করি সবারই নাম্বার দেওয়ার জন্য কিন্তু এত যদি হাজার হাজার নাম্বার হয়ে যায় পরবর্তীতে আমি সমস্যায় পড়ব এই জন্য আসলে নর্মালভাবে পাবলিশ করি না আমি আমার নাম্বার সেই জন্য আমি খুবই সরি আমাদের অফিসের ঠিকানা আমি বলে দিচ্ছি কিলু সাবা জেদ্দা কিলু সাবা সারা পাকিস্তান মুক্ত যাহারা নেই আপনি সেটা সরাসরি আসে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আমাদের সাথে যদি আপনি সৌদার অন্য কোনো শহরে থাকেন তাহলে আমাদের সাথে ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারেন দর্শক যেই বিষয়টা বলতেছিলাম সেটা হলো শুধুমাত্র যারা নতুন বিষায় যারা শুধুমাত্র নতুন বিষয় আসার পরে আপনাদের মুক্ত মালার টাকা বেশি আসার কারণে আঁকা রেনু করতে পারতেছেন না তারা চাইলে কম টাকা দিয়ে একামা করতে পারবেন চাইলে আপনাদের আশেপাশে মুক্তির সাথে যোগাযোগ করতে পারেন যদি সমস্যার সমাধান পেয়ে যান তাহলে তো ওকে আর যদি না পান তাহলে তো আমরা আছিই ইনশাআল্লাহ হবে এবং আজকেও আমরা একজনের একামা রেনু করে দিয়েছি এই ধরনের সমস্যা আগেও করছি এই এই ধরনের সমস্যা আমরা বহুত একা করছি জাস্ট আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু দেখলাম যে অনেক ভাইরা এই ধরনের সমস্যা আছে সেই বিধানে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করা আর কি হ্যাঁ তো শুধুমাত্র যারা বিষয় নতুন বিষয় আসবেন আসার পরে এই ধরনের সমস্যা পড়বেন কফিল যদি রাজি থাকতে হবে দেখেন কফিল রাজি থাকতে হবে কফিলের কাছে মেসেজ যাবে কোড দিতে হবে হ্যাঁ কফিলের সাথে মুক্ত একটা সম্পর্ক থাকতে হবে তাহলে আপনার কাজগুলো করা সম্ভব হবে দর্শক আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আর ভিউটা লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ